রবিবার সকালে পদযাত্রা করল সিপিএম। হুগলি জেলার গোহাট 2 নম্বর ব্লকের শ্যামবাজার পঞ্চায়েতের অন্তর্গত শ্যামবাজারে পদযাত্রা করল সিপিএম এর নেতাকর্মীরা। তাদের এই পদযাত্রার মূলত কারণ হল সর্বনাশা কৃষি আইনের প্রতিবাদে জোরালো আওয়াজ তুলে পদযাত্রা করে সিপিএম এর কর্মী সমর্থকরা। উপস্থিত ছিলেন গোড়াইচাঁদ ঘোষ, সত্যসাধন ঘোষ, অরুণ পাত্র, গোলাম ইমাম সহ অন্যান্য নেতৃত্বরা। ব্যুরো রিপোর্ট, বাংলা এমজি নিউজ। দাদা, আজকের পদযাত্রার মূলত কারণ কি? সারা ভারত কৃষক সভা এবং দেশের যে 500টা কৃষক সংগঠন গোটা দেশব্যাপী কেন্দ্রের কৃষি আইনের বিরুদ্ধে যে প্রতিবাদ এবং দিল্লিতে যে মহা মিছিল হচ্ছে, আজকে 1 মাস ধরে সেখানে রাস্তাতে তারা অবস্থান করছে, তাদের প্রতি সংহতি জানিয়েই আমরা শ্যামবাজার অঞ্চল কৃষক সমিতি আমরা আজকে আমাদের শ্যামবাজার থেকে মুল্লুক পর্যন্ত পদযাত্রার আয়োজন করেছি। কতজন কর্মী আছে আজকে আপনাদের? আমরা 70-75 জন কর্মী আমরা আজকে মিছিল করছি। আমরা এখান থেকে আমরা বেলডিয়া হয়ে মাহমুদপুরের ওপর দিয়ে মুল্লুকে গিয়ে আমরা এই পদযাত্রা শেষ করব। কত কিলোমিটার রাস্তা মোটামুটি? 5 কিলোমিটার রাস্তা। আপনার নাম আর পরিচয়? আমার নাম গোড়াচাঁদ ঘোষ, আমি সারা ভারত খেতমজুর ইউনিয়ন হুগলি জেলা কমিটির সদস্য। ধন্যবাদ। Collection jeans and t-shirts only for men. Mobile India online এর থেকেও সস্তায় কম দামে মোবাইল পেতে আমাদের শোরুমে আসুন। পুরাতন ফোন এক্সচেঞ্জ করে নতুন ফোন কিনুন 0% ইন্টারেস্টে সহজ কিস্তিতে। বাজাজ HDFC TVS হোম ক্রেডিট ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ভিভো, ওপো, রিয়েলমি, রেডমি, পোকো, নার্সো ফোন পাওয়া যায়। ঠিকানা কামারপুকুর চটি, আরামবাগ রোড, হুগলি। মোবাইল নম্বর 9732627262, 7908993366। মোবাইল ইন্ডিয়া।